নাবের গরিপুর গরিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউসিসি লিমিটেডের চেয়ারম্যান মাসুদ রহমান শুভ্র হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ড দিচ্ছে আদালত এছাড়া নয়জনকে খালাস দেওয়া হয়েছে সোমবার এই দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের তিনের বিচারক সাইরাস মাহমুদের রিপোর্ট ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে দু সালের সতেরো অক্টোবর গৌরীপুর মধ্যবাজার মহালে রাত দশটার দিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পরে নিহতের ছোট ভাই জনকে আসামি করে মামলা করেন গৌরীপুর থানায় গত ছয় অক্টোবর শেষ হয় যুক্তিতর্ক উপস্থাপন সোমবার সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল তিনে হাজির করা হয় আসামিদের বেলা সাড়ে এগারোটার দিকে রায় দেন বিচারক মনির কামাল। মধ্যে সাত জনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত রায়ে ক্ষুব্ধ হয়েছেন নিহতের পরিবার তারা বলেন এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে রেহাই দেয়া হয়েছে রায়ে ছিল

আমরা এই জন্য উচ্চ আদালতে দাখিল করব গরিপুর উপজেলা ছাত্রসবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন এ মামলায় অন্যতম আসামি বর্তমান পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামও রয়েছেন খালাসপ্রাপ্তদের তালিকায় সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা